আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে মালভূমি। মালভূমি কাকে বলে তোমরা কিন্তু এর আগে জেনেছো। মালভূমি কাকে বলে আমরা জানি, সাধারণত সমুদ্র সমতল থেকে 300 মিটারের উঁচু যে ভূভাগ, চারিদিক খাড়া ঢাল বিশিষ্ট, তরঙ্গায়িত, ঢেউ খেলানো উপরিভাগ, এইরকম যে ভূমি তাকে বলা হয় মালভূমি। এই মালভূমি তোমরা কিন্তু অনেক দেখেছো বা অনেক জায়গায় বেড়াতেও গেছো। মালভূমি বলতে পারবে একটা মালভূমির উদাহরণ? ঠিক বলেছ, পশ্চিমবঙ্গে অনেক মালভূমি আছে। কি কি আছে বলো পশ্চিমবঙ্গের মালভূমির মধ্যে? ছোট নাগপুর মালভূমি, একদম ঠিক বলেছ, ছোট নাগপুর মালভূমি। দেখো এই মালভূমি কিন্তু বিভিন্ন উপায়ে সৃষ্টি হয়, যেটা কিন্তু আমাদের আজকে আলোচ্য বিষয়। কি কি উপায়ে এই মালভূমি সৃষ্টি হয়? দেখো আমি বোর্ডে লিখেছি তিনটি কারণে মালভূমি সৃষ্টি হয়। পাক সঞ্চালন ও ভূআন্দোলন, ক্ষয় সাধন ও লাভা সঞ্চয়। এই পাক সঞ্চালন ও ভূ আন্দোলনটা প্রথমে আমরা এটা বলবো, ভূ আন্দোলনের ফলে অনেক সময় দেখা যায় কোনো সুউচ্চ ভূভাগ তৈরি হয়েছে এবং এই তৈরির ফলে ওই ভূভাগটা কোনো কারণে যদি এক পাশে গেলে যায় তখন অপর পাশে যে সুবিস্তীর্ণ উচ্চভূমিটা তৈরি হয় তখন তাকে বলে মালভূমি। আবার ভূ আন্দোলন যেমন আমরা করলাম, আবার পাতের চলনের ফলেও কিন্তু অনেক সময় মালভূমি সৃষ্টি হয়। পাতের চলনটা কি? পাতের চলনের ফলে অনেক সময় দেখবে কোনো প্রাচীন ভূখণ্ড বিচ্ছিন্ন হয়ে গিয়ে মালভূমিতে তৈরি হয়। এরকম একটা উদাহরণ হলো ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিভ, তোমরা ক্লাস 8-এ পড়েছ। ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিভ হচ্ছে এইরকম একটা ভূমি ভাগ যেটা পাত সঞ্চালনের ফলে সৃষ্টি হচ্ছে। সেকেন্ড যে ভূমিরূপ সৃষ্টি হয়, মানে মালভূমি সৃষ্টির কারণের মধ্যে ক্ষয় সাধন। ক্ষয় সাধন কি? বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে, প্রাকৃতিক শক্তি কোনগুলো তোমরা জানো, নদী, হিমবাহ, বায়ু ইত্যাদি ক্ষয়কার্যের ফলে যখন কোনো উচ্চ ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে যায় হয়ে গিয়ে কিন্তু মালভূমিতে পরিণত হয়। এরকম মালভূমি হচ্ছে মধ্য ভারতে বুন্দেলখণ্ড। এরকম একটা মালভূমি হচ্ছে মধ্য ভারতে বুন্দেলখণ্ড। তৃতীয় যে উপায় লাভা সঞ্চয়। লাভা কোথা থেকে বেরোয় আমরা জানি, ভূ অভ্যন্তরে ম্যাগমা যখন ফাটলের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে এসে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে তখন যে মালভূমিটা তৈরি হয় তখন হচ্ছে লাভা সঞ্চয়ের ফলে গঠিত মালভূমি। সেরকম মালভূমি হচ্ছে ভারতে আছে দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমির অপর নাম বলতে পারবে? দাক্ষিণাত্য মালভূমিকে আমরা আর কি বলতে পারি? একদম ঠিক, ডেকান ট্র্যাক। দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান ট্র্যাক। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে মালভূমি কয় প্রকার ও কি কি, আমরা তো সৃষ্টির কারণ করে ফেললাম, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মালভূমি কয় প্রকার ও কি কি। মালভূমি প্রধানত চার প্রকার। মালভূমি প্রধানত চার প্রকার। প্রথম যে মালভূমি তাকে আমরা বলছি পর্বত বেষ্টিত মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমি, দেখো এই কথা থেকে আমরা বুঝতে পারছি কি, যে মালভূমি চারপাশে পর্বত আছে, চারপাশে পর্বত দ্বারা বেষ্টিত যে মালভূমি তাকে বলা হয় এই পর্বত বেষ্টিত মালভূমি। এই পর্বত বেষ্টিত মালভূমিটা যাতে কিভাবে সৃষ্টি হচ্ছে, অনেক সময় দেখা যায় পাক সঞ্চালনের ফলে আমরা জানি ভঙ্গির পর্বত তৈরি হয়। তো ভঙ্গির পর্বত কিভাবে সৃষ্টি হয়? পার্শ্বচাপের ফলে ভঙ্গির পর্বত সৃষ্টি হলো। তো এই ভঙ্গির পর্বত সৃষ্টির সময় পার্শ্বচাপে যখন মধ্যবর্তী অংশটা, পাশের অংশটা উঁচু হলো কিন্তু মধ্যবর্তী অংশটা তখন কি থাকলো? মধ্যবর্তী অংশটা কিন্তু নিচু হয়ে অসমতল ভাবে মালভূমিতে পরিণত হয়। তাহলে দেখো চারপাশটা পর্বত, চারদিকে ভঙ্গির পর্বত আছে, মাঝখানে অর্থাৎ মধ্যভাগটা কি হয়েছে, উচ্চভূমিতে পরিণত হয়েছে। অর্থাৎ এই পর্বত দ্বারা বেষ্টিত যে মালভূমি তাকে আমরা বলছি
পর্বপেশিত মালভূমি। এরকম পর্বপেশিত মালভূমি একটা হচ্ছে তিব্বত মালভূমি। পর্বপেশিত মালভূমির উদাহরণে আছে তিব্বত মালভূমি। আরেকটা মালভূমি তোমরা বলতে পারবে, বলতে পারো কোন মালভূমি? ঠিক বলেছো, পামির মালভূমি। এটাও কিন্তু পর্বপেশিত মালভূমি। সেকেন্ড যে মালভূমিটা পড়বো আমরা, সেটাকে আমরা বলছি ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি থেকে কি বোঝা যাচ্ছে? ব্যবচ্ছিন্ন কথাটা দেখো মানে কোনো কিছুকে ছিন্ন করছে, তাই না? কথাটার আক্ষরিক অর্থটা আমি বোঝার চেষ্টা করি, তারপরে আমরা কিভাবে সৃষ্টি হচ্ছে যাবো। ব্যবচ্ছেদ ঘটছে, তো ব্যবচ্ছেদটা কিভাবে ঘটবে? দেখো কোন একটা ভূভাগ আমরা জানি দুরকম শিলা দিয়ে গঠিত হয়, কঠিন শিলা কোমল শিলা। আমরা কি জানি কঠিন শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হতে পারে না, মানে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় না, কিন্তু কোমল শিলা কি হয়? দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। তো কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে গেল, কঠিন শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হতে পারলো না, ফলে কঠিন শিলাটা উঁচু হয়ে অবস্থান করে আর ওই কোমল শিলাটা উচ্চভূমিতে পরিণত হয়। এইবার কোনো কারণে ওই কোমল শিলার মাঝখানে যদি নদী দ্বারা বিচ্ছিন্ন হয়, অর্থাৎ কোমল শিলা দ্বারা গঠিত যে উচ্চভূমির মাঝখান দিয়ে যদি নদী যায় তখন, বা নদী বিন্যাস করে ওঠে, তখন কোমল শিলা দ্বারা গঠিত অংশটা বিচ্ছিন্ন হয়ে গেল। অর্থাৎ এই যে উচ্চভূমি যখন নদী দ্বারা বিচ্ছিন্ন হয় তখন সেই মালভূমিটাকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। যেমন ভারতের ছোটনাগপুর মালভূমি হচ্ছে এরকম ব্যবচ্ছিন্ন মালভূমি। কোন মালভূমি? ঠিক বলেছ, ছোটনাগপুর মালভূমি হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। এর পরের যে মালভূমিটা আমরা পড়ব সেই মালভূমিটা হচ্ছে কি বলতে পারবে? লাভা মালভূমি। ওই যে আমরা সৃষ্টির কারণে বলেছি যে লাভা দ্বারা গঠিত হয় মালভূমি, লাভা মালভূমি। লাভা মালভূমি কি? বিদ্যুৎগতের মাধ্যমে অনেক সময় ভূগর্ভের ম্যাগমা পুরো বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে হবে কি? শীতল বায়ু সংস্পর্শে আসবে, এসে সুবিস্তৃত অঞ্চল জুড়ে কি হবে? একটা বিস্তীর্ণ ভূভাগ তৈরি করবে। ধীরে ধীরে শীতল হবে, কঠিন হবে, কারণ বাইরে ভূপৃষ্ঠের সংস্পর্শে এসছে। এইভাবে যে বিশাল বিস্তীর্ণ উচ্চভূমিটা তৈরি করলো সেটা কিন্তু মালভূমি। এইরকম লাভা সঞ্চয় করে গঠিত যে মালভূমি তাকে বলা হয় লাভা মালভূমি। সেই মালভূমিটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। আমি প্রথমেই উদাহরণে বলেছি সৃষ্টির কারণে দাক্ষিণাত্য মালভূমি, লাভা মালভূমি। আর একটা মালভূমি তোমরা জানতে পারো যে এটা ছাড়াও, সেটা হচ্ছে তোমরা সরি ক্লাস এইটে পড়েছো ইথিওপিয়ার মালভূমি। ইথিওপিয়ার মালভূমি মনে পড়ছে? ক্লাস এইটে তোমরা পড়েছিলে ইথিওপিয়ার মালভূমি কোন মহাদেশে মনে আছে? একদম ঠিক বলেছো, আফ্রিকা মহাদেশে ছিল ইথিওপিয়ার মালভূমি। তাহলে তিনটা মালভূমি পেলাম, পর্বতবেষ্টিত মালভূমি যে মালভূমি পর্বত দ্বারা বেষ্টিত, ব্যবচ্ছিন্ন মালভূমি অর্থাৎ নদী বিন্যাস করে হয়েছে অর্থাৎ নদী দ্বারা বিচ্ছিন্ন যে মালভূমি, লাভা মালভূমি যে মালভূমি লাভা দ্বারা গঠিত, আগ্নেয় পদার্থ জাত ম্যাগমা বেরিয়ে এসে গঠিত। আরেকটা যে মালভূমি পাচ্ছি সেটাকে বলা হচ্ছে মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমি কিরকম মালভূমি? তা মহাদেশীয় মালভূমিটা হচ্ছে কোন বিচ্ছিন্ন অংশ যেটার অপর নাম তোমরা জানো শিল্ড। ঠিক একদম, শিল্ড মালভূমি হচ্ছে মহাদেশীয় মালভূমির অপর নাম। অর্থাৎ প্রাচীন কালে বিস্তীর্ণ মহাদেশীয় অংশ যখন পাত সঞ্চালনের ফলে, প্রাচীন ভূখণ্ড পাত সঞ্চালনের ফলে, প্রাচীন ভূখণ্ড নাম বলতে পারবে? দুটো প্রাচীন আগেকার আগে বহু বহু বছর আগে প্রাচীন ভূখণ্ড ছিল আঙ্গারা ল্যান্ড, গন্ডোয়ানা ল্যান্ড, ক্লাস সিক্সে তোমরা করেছো। এই যে প্রাচীন ভূখণ্ডগুলো পাত সঞ্চালনের ফলে সেপারেট হয়ে যায়, মানে বিচ্ছিন্ন হয়ে গেল। বিচ্ছিন্ন হয়ে গিয়ে কিসে পরিণত হবে? মালভূমিতে। এই ভূখণ্ড যেহেতু মহাদেশীয় অংশ বলে এটা হচ্ছে মহাদেশীয় মালভূমি। এর মহাদেশীয় মালভূমির মধ্যে একটা মালভূমি উদাহরণ হচ্ছে সাইবেরীয় মালভূমি। কি নাম? সাইবেরীয় মালভূমি। তাহলে আমরা আজকে পড়ে ফেললাম মালভূমি কাকে বলে, মালভূমি সৃষ্টির কারণ, মালভূমি কয় প্রকার হলো। এবার দেখো একটা ছোট্ট কথা বলিনি তোমাদের, এই প্রশ্ন সৃষ্টির কারণে তোমরা লিখছোই
যদি আসে যে মালভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও, তখন তোমরা প্রত্যেকটা মালভূমি কি কি পয়েন্টে নিবে। ধরো আমি একটা মালভূমি নিলাম, ধরো লাভা মালভূমি। তোমাদের প্রশ্ন এসেছে যে লাভা মালভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও, তো তোমরা কিভাবে কোন কোন সাব পয়েন্ট করবে। একদম প্রথমে লিখবে সংজ্ঞা, সেটা বুলেট দিয়ে লিখলে লাভা মালভূমি কাকে বলে। সেকেন্ড বুলেটে লিখবে সৃষ্টির কারণ, অর্থাৎ লাভা মালভূমি কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা লিখবে। থার্ড পয়েন্টে লিখবে বৈশিষ্ট্য, অর্থাৎ লাভা মালভূমির কি কি বৈশিষ্ট্য আছে, সেখানে 1-2 করে দুটো বৈশিষ্ট্য দিবে। লাস্ট পয়েন্টে লিখবে উদাহরণ, উদাহরণ দেবে লাভা মালভূমির। আর অবশ্যই পাশে এখানে বক্সে চিত্রটা দিয়ে দিতে হবে। এইভাবে তোমাদের একটা করে সেগমেন্ট শেষ করতে হবে, অর্থাৎ 4টে মালভূমি করলে 4টে মালভূমি এই পয়েন্টে তোমাদের তৈরি করতে হবে। এরপরে নেক্সট ক্লাসে আমরা করব সমভূমি।